ড্রাগস বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য লক্ষ্মীপুর পুলিশের ড্রাগস সহ হাতে নাতে দুই ড্রাগস পাচারকারীকে ধরতে সক্ষম হল লক্ষ্মীপুর পুলিশ লক্ষ্মীপুর থানা দিন ফুলের তল ব্লক কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে ত্রিশটি সাবানের বাক্সে তিনশো ছাপ্পান্ন গ্রাম হেরোইন সহ দুজনকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর থানায় নিয়ে আসে পুলিশ ধৃতদের নাম হুয়ান রংমাই এবং ইমানুয়েল রংমাই তাদের বাড়ি লক্ষ্মীপুর শহরের পাঁচ এবং ছয় নম্বর ওয়ার্ডে বাজেয়াপ্ত করা ড্রাগসের বাজার মূল্য এখনো জানা যায়নি উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার লক্ষ্মীপুরের এসডিপিও দীনেশ প্রসাদ এবং লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ শর্মা সিং দলবল নিয়ে ফুলেরতল ব্লক অফিস সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি চালালে এই সাফল্য উঠে আসে দুই ড্রাগস পাচারকারী সাবান কেসের মধ্যে ড্রাগসগুলি পেকিং করার সময় পুলিশ তাদেরকে হাতে নাতে পাকড়াও করে বলে একটি সূত্রে জানা গেছে বিগত কয়েকদিনে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকা ড্রাগস বাজেয়াপ্ত করতে পারায় লক্ষ্মীপুরের সচেতন নাগরিকরা পুলিশের প্রশংসা করছেন সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ